শালার সেই কখন থেকে অপেক্ষা করতেছি গাড়ির জন্য, কিন্তু কোনো গাড়ির খবরই নেই। আজকে প্রথমবারের মতো যাচ্ছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, আর আজকে আমার সাথে এমনটা হওয়ার ছিল। হায় রে কপাল আমার। আরে সালাই, কি যেন আসতেছে মনে হচ্ছে না? আরে এটা তো একটা বাইক। ইয়েস, এই বাইকের কাছ থেকে লিফট নিতে হবে, যেভাবেই হোক লিফট নিতেই হবে। কিন্তু শালার বাইক তো এসে পৌঁছাইতেছে না, শুধু আসতেছে আর আসতেছে। এটা কি শালার বাইক নাকি অন্য কিছু? সাইকেলের চেয়েও খারাপ। এটা এসে পৌঁছতে পৌঁছতে তো মনে হয় বুড়োই হয়ে যাব। 2000 years later. অবশেষে তাহলে কাক্কু হুন্ডা নিয়ে কাছাকাছি আসতে পেরেছে, বাঁচা গেল। এবার তাহলে লিফটটা চেয়ে দেখা যাক। ও কাক্কু, তোমার গাড়িতে আমারে নিবানি, দোয়া করে দিবানি, সুন্দর একখান চাষি পাবানি। এত কইরা বলতাছস, তাহলে তোর রাইখা যাই কেমনে? আয় তোর নিয়ে যাই। আর শুন, যাওয়ার সময় আমার নাম্বারটা নিয়ে যাস, সুন্দর মন্দর কোনো চাচি পাইলে আমারে খবর দিস। আরে কাক্কু টেনশন করেন না, আপনি আমার ভাইয়ের মতো, আপনারে খুঁজিয়ে দেবো না তো কারে দিব। কিন্তু কাক্কু কত হইতেছে, বাইক চলে না কেন? এক জায়গায় তো দাঁড়ায় আছে। তোর চাচির কথা মনে কইরা মেশিনটা ডিস্টার্ব দিয়া ফালাইছে, দাঁড়া একটু ঠিক কইরা নেই। শালার বুইরা চুল পাকছে তাও সেসরামি কমে নাই। বাই দাও এ বুইরা মেশিন ঠিক করতেছে, সুযোগ পাইছি, বুইরার বাইক নিয়ে চম্পট নারি টানটানা। হ্যাঁ হ্যাঁ, বুইরার বাইক এখন আমার। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হায় হায়, আমি না ওনাকে কত পেছনে রেখে বাইক নিয়ে চলে আসলাম, উনি তো আমাকে হেঁটেই ধরে ফেললো। এটা বাইক না অন্য কিছু। ফোন নিরপুত যা ভাগ এদিক থেকে, তোরা আমি হেল্প করতে চাইলাম আর তুই আমার বাইক মারিং দেওয়ার চিন্তা করলি। না শালার, শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। হ্যাঁ, আর আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করা হবে না, হয়ে গেল। এখন কি করা যায়? পাইছি, এই টয়লেটের ভেতর গিয়ে একটু রিল্যাক্স করা যাক। গন্ধ, টয়লেট করে কি কেউ পানি নেয় না নাকি এখানে? এ ভাই মোরে লই যা, মুই টয়লেটের ভেতর আটকা পড়ে গেছি, মোরে লই যা, মোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হইবে। ফোনির পুত্রে আমার না নিয়ে চললে গেল, আর গাড়িগুলো আমি টয়লেটের ভেতর ঢোকার পরেই আসা লাগলো। ওই তো আরেকটা গাড়ি আসতেছে দেখা যাইতেছে টয়লেটের ভাঙ্গা দিয়ে। ভাই আমার একটু লই যাইস তোরা দয়া করি। ওরাও চললে গেল আমার না নিয়ে, শালার পুরা কপাল আমার। এভাবে টয়লেটের ভেতর আটকা পড়ে বসে থাকলে কাজ হবে না, টয়লেট ভাঙ্গে তারপরই বেরিতে হইবে। শালার টয়লেট নিয়েই চললে যাব আজকে, যা আছে কপালে। হ্যাঁ হ্যাঁ, আমি সাকসেস, অবশেষে আমি টয়লেট থেকে বেরোইতে পারছি। ইয়াহো, বুঝতে পারছি আজকে গাড়ি পাবো না, যা আছে কপালে, আজকে হাইটেই চললে যাব গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্যে। গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাচ্ছি, কি ভাবতেছেন, প্রথমবার যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আসলেই প্রথমবার যাচ্ছি, কিন্তু শেষবার না, প্রথমবারের মতো ডেটিংয়ে যাচ্ছি। আর একটু মাঞ্জা মেরে নেওয়া দরকার। এই তো একটা আয়না পেয়ে গেছি, এখান থেকে দেখে থেকে চুলগুলোকে আর একটু তাও মেরে নেওয়া যাক, টান টানা। এই তো চুলে তাও মারা শেষ, কিন্তু সমস্যা হচ্ছে পেছনের দিকটা তো ঠিক মতো দেখতে পারতেছি না। কি করা যায় আইডিয়া? এই ফটো ল্যাপটার ভেতরে ঢুকে চুলের পেছনের সাইডটার বেশ কয়েকটা ছবি তুলে নিতে হবে, তারপর ছবি তুলেই দেখা যাবে চুলের পেছনের সাইডটা ঠিক আছে কি না। ছবি তোলার কাজ শেষ, টান টানা, এখন শুধু ছবি বের করে দেখার পালা। এই তো এখন এই ছবি বের হবে, ডেলিভারি কমপ্লিট। ছবি দেখে তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে, আর একটু মাঞ্জা মেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলেন, কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই খাটতে হয় না। যাই হোক এখন যাওয়া যাক। ও সো সুইট, আমি চলে এসেছি বাবু, প্রথম দিনই তোমাকে অনেক দেরি করে ফেলছি তাই না? আরে বাদ দাও তো, সমস্যা নেই, এখন তাড়াতাড়ি ভেতরে চলো। ভেতরে তো যাবই, কিন্তু এখানে লাইটটা মনে হয় নষ্ট হয়ে গেছে, শুধু জ্বলতেছে আর নিভতেছে, একটু থাপ্পড় মেরে ঠিক করে দেই। হ্যাঁ হ্যাঁ, কি বুঝলেন, আমার হাতে জাদু আছে। বাবু চলো এই দিকটায় বসো, এখানে দুইজন একসাথে বসে সামনে থেকে শোটা ভোগ করা যাবে, না মানে আর কি উপভোগ করা যাবে। হাই হ্যান্ডসাম, আপনি তো খুব কিউট, চলুন নিশ্চয় যে আপনার সাথে আজকে একটু খেলা হবে। মিস্টার বেন, ওয়েলকাম টু আওয়ার শো। আরে মি, আপনি তো প্রচুর ধান্দাবাজ, আমার রুমাল নেন কেন, দেন আমার রুমাল। আরে শালা, ওনার হাতে এটা তো আমার ঘুড়ি, এইটাও চুরি করছে শালার চোর। হায় হায়, শালার পুত আমার ঘড়িটার হাত দিয়ে ভাঙিয়ে ফেললো, আমি এর প্রতিশোধ নিয়ে আইছি আর মু। আরে সালাই, এই তো আমার ঘড়ি, বাঁচা গেল। আল্লাহ,
এই বলদটা কোত্থেকে যে আমার কপালে জুটলো, কি শুরু করছো এখানে যে? আরে মিয়া, ঘড়ি এদিকে দাও, ঠুস। হায় হায়, ফন্নির পথে আমার ঘড়িটার আবার কোথায় ফালাইলো? নিশ্চয়ই এই বক্সের ভেতর আছে। উড়িষ্যালায় এখানে নেই, এই টুপির নিচে থাকতে পারে। উড়িষ্যালায় এখানে তো খরগোশ, এটার নিচে আছে কিনা? না না, এখানেও নেই। আরে সালার বয়ফ্রেন্ড রে, আগে জানলে প্রেমই করতাম না। মিস্টার বেন, আপনি চলুন আমার সাথে, ঢুকে পড়ুন এই বক্সের ভেতর। ওই মিয়া, আমার কিন্তু ভেতরে একা একা ডর করতেছে। এবারে সব থাকার দেখ আমি কি করি। আরে সালা, ওইটা বের হয়ে যাচ্ছে কেন? আবার ভালো করে লাগাতে হবে। এখন আর দুই সাইড দিয়ে দুইটি তলোয়ার আগে দিতে পারলে খেল খতম, পয়সা হজম। এই শালার পথে বক্সের ভেতরে এগুলা কি করতেছে? আর আমার ঘড়িটা কোথায় লুকাইলো খুঁজেই তো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমিও জাদু জানি, আমি বক্স থেকে পেছন দিয়ে ঘুরে বের হয়ে এসে পড়ছি। এই তো পেয়েছি, কাকায় আমার ঘড়ি তার পেছনে লুকাইছিল। টান টানা। আরে সালে, আমার গার্লফ্রেন্ড কোথায় গেল? বুইরার সাথে জাদু দেখতে যায় আমার গার্লফ্রেন্ডই হারাই গেছে। এই এত মানুষের ভিড়ে এখন আমি আমার গার্লফ্রেন্ডই কোথায় খুঁজে পাবো? আরে সালে, এই তো আমার গার্লফ্রেন্ড, খুঁজে পেয়েছি। ডিস্কো নাচতে চলে এসেছে। গার্লফ্রেন্ড আমার মডার্ন আছে, নাচতে পারে। আমিও একটু চেষ্টা করে দেখি নাচতে পারি কিনা। এই দেখো বেবি, আমিও নাচতে পারি। হেইও হেইও। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। হেই কিউট গার্ল, লেটস ডান্স উইথ মি। ওহ শিওর। হাই হাই, এটা কি হচ্ছে? এখনই মাঝে ঢুকে পড়তে হবে। ফন্নির পুত, এখনো এখানে দাঁড়ায় ডান্স করতেছস? তাড়াতাড়ি ভাগ এখান থেকে। চলো বে, গেল কই? ওরে বাপ্পা, তোমরা পাসা ডান্স করতেছো, দাঁড়াও আমিও আসতেছি। এই তো আইসা পড়ছি আমিও। এইবার বেশি করে করো পাসা ডান্স। আরে সালে, লাগে না কেন? এই তো পাইছি। হায় হায়, সামনে আসলো কিভাবে? আন্তরিকভাবে দুঃখিত কাকু। ওরা আবার এইখানেও নাচা শুরু করছে একসাথে, দেখাইতাছি মজা শালার পুত্তরে। ভাই রে ভাই, আপনারা যে ডিজে মিউজিক দিতাছেন ওইগুলাই তো নাচতে পারতাছে না ঠিক মতো। এক কাজ করেন, দুঃখের মিউজিক দেন, ওইগুলা একটু ভাব লাগাইতে পারি কিনা দেখি। বাবা বাবা বাহ, আকাশ ভরা তারা, আমার টুপকি মারা সারা। আগে তো ডিজে গানে তো একটু ফাঁকে ফাঁকে ছিল, এখন তো পুরো পাটি সাপ্তার মতো লেটকায় আছে দুইজনে। না ওরা থাকুক ওদের মতো, আমি ওদের মাঝে আর কাবাব মে হাড্ডি হয়ে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে। চলেই তো যাচ্ছি, যাওয়ার আগে সুইচটা অফ করে দিয়ে যাই। টান টানা। এইবার করো লেপটা লেপটি বেশি করে। বাই বাই, টাটা, সি ইউ। হ্যাঁ হ্যাঁ, টান টানা। গার্লফ্রেন্ড নিয়ে লং ড্রাইভে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা একটা লাইক মেরে দিবেন। গাড়িটা এখানেই পার্কিং করা থাক, লং ড্রাইভে যাওয়ার আগে এই খাই দেই টাকা না দিয়ে পালাই যাই হোটেল থেকে, কিছু নাস্তা পানি সেরে নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছি আমি। বেশ হ্যাঁ হ্যাঁ, আপনারাও আমার মতো গার্লফ্রেন্ডকে ড্রাইভিং শিখিয়ে নেবেন, তাহলে গার্লফ্রেন্ডকে ড্রাইভ করতে দিয়ে আপনি আরামসে ফোন টিপতে পারবেন। টান টানা। গার্লফ্রেন্ড ড্রাইভিং করতে থাক, এদিকে আমি রিল্যাক্সে ফানকিং এর ভিডিও দেখতে থাকি। আপনারাও মিস করবেন না, কারণ ফানকিং এর ভিডিও দেখলে মন প্রাণ দুইটাই ভালো থাকে। হায় হায়, করছে কি? গাড়ি চালাতে গিয়ে ঘুমায় পড়ছে, আমি কানে ধরছি। এ পর্যায়ে বেঁচে ফিরলে আর জীবনে ওরে গাড়ি চালাইতে দিব না। আমাকেই কিছু একটা করতে হবে, যেভাবেই হোক গাড়ির কন্ট্রোল ঠিক করতে হবে। যাক বাবা, অনেক চড়াই উতরাই পার করে গাড়ির কন্ট্রোল ঠিক করতে পারছি, এবার একটু রিল্যাক্সে গাড়ি চালানো যাক। হায় হায়, আমারও দেখি ঘুম চলে আসছে, ঘুমালে চলবে না, যেভাবেই হোক জেগে থাকতে হবে। এভাবেও যদি ঘুমটা যেত, সলার ঘুম কিছুতেই যাইতে চাইতেছে না, মনটাই চাইতেছে। পেয়েছি, এই সুইচটা থেকে কারেন্টের শক খেতে হবে, তাহলে হয়তো একটু ঘুম কাটলেও কাটতে পারে। টানটানা, সুইচটা থেকে শক খেয়ে দেখা যাক, আশা করি ঘুমটা চলে যাবে। এইবার যদি একটু কাজ হয়, ঘুম তাড়ানোর জন্য এত কিছু করছি, কিছুতেই কাজ হতে চাচ্ছে না। ইয়েস, আমি সাকসেস, ঘুমটা পুরোপুরিভাবে চলে গেছে। টান টানা। পুরা কপাল আমার, গার্লফ্রেন্ড নিয়ে আসছি, কই একটু গার্লফ্রেন্ডের সাথে মজা করবো? তা না, গার্লফ্রেন্ডও ঘুমাইতেছে আর এদিকে আমারও ঘুম যাচ্ছেই না কিছুতেই। আরে বাস, কি সুন্দর জায়গা চলে আসছি আমরা। এই তোমরা সবাই দেখো দেখো, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো, এখানে ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে স্টোরি দিতে হবে।
আসলে জায়গাটা অসাধারণ। এই শালা বাবু, তুমি আমাদের কাপল ছবি তুললা দাও। আমি কিন্তু ভিডিও কইরা ফেলছি, এবার আপনি আমগো ছবি তুললা দেন। আরে বাস, এখানে টেলিস্কোপ আছে, আমি এটা দিয়ে দেখব। ভাই সুন্দর সুন্দর ছবি তুললা দেন, যাতে মাইয়ারা দেখে ক্যারাশ খাইয়া যায়। এই সবাই তাড়াতাড়ি চলো, ফানকিং এর ভিডিও আপলোড দেওয়ার সময় হয়ে গেছে, সবার আগে ভিডিও দেখতে হবে। হ্যাঁ ঠিক বলছো, তাড়াতাড়ি চলো, সবার আগে ফানকিং এর ভিডিও দেখতে হবে। আর আপনারাও মিস করবেন না, বেশি বেশি করে ফানকিং এর ভিডিও দেখবেন, আর শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।